আমরা আসলে আমাদের যে নদী নালা খাল বিল যেগুলো রয়েছে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের নানা অবৈধ দখলদার দখল করে রেখেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা উদ্ধারের জন্য আমাদের জেলা প্রশাসক স্যার এবং বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনাক্রমে আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি, যার কিছু বিষয় ইতিমধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সহকারী কমিশনার ভূমি সদরের নেতৃত্বে আজকে আমাদের যে নপরা খালটাকে আমরা আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য যে খালগুলো রয়েছে সেখানেও আমরা অভিযান অব্যাহত রাখব। ইভেন আমাদের মহামান্য হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে এ বিষয়ে, তো আমরা এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আর পাশাপাশি যারা বিশেষ করে খাল দখল করে রেখেছে তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন তাদের যে অবৈধ যে দখল রয়েছে তারা যেন এগুলো আপনার উন্মুক্ত করে দেয়। আর দূষণের বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে খালের ভিতরে যে ময়লা বা আবর্জনা রয়েছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের যে কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি। পাশাপাশি খাল যে খননের বিষয়ে যেন আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি এ বিষয়ে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে পানি উন্নয়ন বোর্ড তাদেরকে আমরা চিঠি দিয়ে আমরা জানাবো।